এসে এসে যেভাবে গাড়ি ঘিরে অ্যাটাক করেছে, সামনে বাইক ফেলে দিয়েছে, হ্যাঁ সামনে বাইক ফেলে দিয়েছে। তো আমরা আমরা তো প্রথমে এটাই ভাবলাম, আমার সিকিউরিটিরা তো বলছে কি আমাকে ফায়ারিং অর্ডার করুন। আমি বললাম দাঁড়া, মনে হচ্ছে এরা পুলিশ আছে, আমি হয়তো দু একজনকে চিনতে পেরেছি, তাই জন্য নাহলে ওখানে ফায়ারিং কাউন্টার ফায়ারিং হতো। তারপরে অজয় ঠাকুর সামনে এসছে, আর ওটাও সিভিল ড্রেসে। যেভাবে চলছে একটা এমপিকে হেনাস্তা করছে সিভিল ড্রেসে, আর সেই এমপি প্যারামিলিটারি ফোর্স তার সিকিউরিটিতে আছে, আপনি ভাবুন কোন রাস্তায় যাচ্ছে। বাংলায় আইন বলে কিছু নেই, বাংলা যেভাবে চলছে। মমতা ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এরা চাকর বাকর হয়ে কাজ করছে। আর যা হচ্ছে সব পলিটিক্যালি, ধরুন একটা লোক বিজেপি করছে, তাকে পুলিশ গিয়ে ধরছে, বলছে তুমি তৃণমূল করো, এমন অবস্থা তৃণমূলে হয়ে গেছে। এখন তৃণমূল পার্টিটাই চালাচ্ছে পুলিশ, তৃণমূল পার্টিটাই চালাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে এখন আমাদের কাজ করতে হচ্ছে, আমরা স্পিকারকে বলেছি কি আমাদের কিভাবে প্রোটেকশন আছে। একটা পেতি পুলিশ যার কোনো গুরুত্ব নেই, যে দিন রাত 4 কোটি টাকা বাড়ি করছে, একটা পুলিশ ইন্সপেক্টর যে বীজপুরে আইসি আছে, তার কাছে কোথা থেকে টাকা এলো? সে ইটালিয়ান টাইলস লাগাচ্ছে বাড়িতে, মানে লুট, লুটের রাজ চলছে। আর সে এমএলএকে এমপির উপরে হামলা করছে, এমপিকে মারছে, এমপিকে গালাগালি করছে। এই পরিস্থিতি চলছে বাংলায়। নিরাপত্তা বলে কিছু নেই, আমার আগেও সন্দেহ আছে এখানে পুলিশ এইসব করে করে একটা মানে এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে কি ফায়ারিং কাউন্টার ফায়ারিং হবে। কেন, আমার সিকিউরিটিতে প্যারামিলিটারি ফোর্স আছে, আর যেভাবে সিভিল ড্রেসে একটা মানে এমপিকে গাড়ি সামনে কিছু পুলিশ গাড়ি দাঁড় করে তাকে হেনস্থা করছে, তো সিভিল ড্রেসে তো একটা এমপি কাছে আসা পুলিশের অপরাধ আছে। পুলিশ ম্যানুয়ালে নেই এটা, আমি জানি না বাংলায় পুলিশ ম্যানুয়াল আছে কি না আছে। মমতা বানি সেটাও আমফানে ঝড়ে তিলাঞ্জলি দিয়ে দিয়েছে, এটা একটা বড় প্রশ্ন আছে। সেখানে আমাদের পার্টি কার্যকর্তা যার বেল হয়েছে কোর্ট থেকে আসছে, আর তাকে বলছে তার নামে মামলা আছে, আমরা যখন বলছি কি মামলা আছে বলতে পারছে না, বলতে পারছে না। 1.5 ঘন্টা পরে ও মামলা দেখাচ্ছে, কোন মামলা, যেখানে 2 দিন আগে আমরা বেল করিয়েছি আর ওখানে ওর এফআইআরে নাম নেই, সেই মামলা ওকে বলছে কি এই মামলাতেও আছে। এই পরিস্থিতিতে এখানে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রেসিডেন্ট এখন জ্যোতিপ্রিয় মল্লিক নেই, এখন অজয় ঠাকুর আছে, সে পার্টিটাকে নিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। ও একজন পুলিশ অফিসার আছে না পার্টি প্রেসিডেন্ট আছে, এটা একটা মানে অদ্ভুতভাবে পরিস্থিতি চলছে। আমরা আমাদের যতগুলো এমপি আছি আমাদের সবার উপরে এই ধরনের হেনাস্তা করার, মেরে দেওয়ার, গাড়ি উড়িয়ে দেওয়ার সব রকম চক্রান্ত। যে মুহূর্তে যখন প্রথম পুলিশরা আপনাকে ঘেরাও